জন্মিলে মরিতে হবে অমর কি কথা কবে। আমাদের জীবনে জন্মের মতো মৃত্যু এক চরম সত্য। জন্ম যার হয়েছে তার মৃত্যু নিশ্চিত। মরণকালে মৃতদেহকে শ্মশানঘাটে নিয়ে যাওয়ার সময় বলা হয়ে থাকে, এখানে হরি কথার অর্থ হরণ করা, অর্থাৎ যিনি সমস্ত কিছু হরণ করেন তিনি হরি, আর এই হরি হলেন ভগবান শ্রীবিষ্ণু। মরণকালে তিনি কি হরণ করবেন? আমরা বিগত জন্মে কাম ক্রোধ লালসার বশবর্তী হয়ে কুকর্মে লিপ্ত হয়েছি এবং এই শরীরকে নানাবিধ পাপে অপবিত্র করেছি। তিনি যেন এই সমস্ত পাপ হরণ করেন। মৃত্যুর পর এই আত্মা এক নতুন জীবনের পথে যাত্রা শুরু করে। সেই পথে যেন এই আত্মা অপবিত্র চিন্তাধারার সহযাত্রী না হয়ে হরিনামের সাহচর্যে তা বিলীন হয়ে এক পরম শুদ্ধ চেতনার জাগরণ ঘটে, যার ফলে নিষ্পাপ নিষ্কলঙ্ক জীবনের আগমন হয়। এ কারণে মরণকালে মৃতদেহকে শ্মশানঘাটে নিয়ে যাওয়ার সময় বলা হয়ে থাকে, বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল।